এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী, তার সে অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী। তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তার কিছু কর্মকাণ্ডের কারণে অনেক ধরনের ফেতনা, হত্যা, খুনাখুনি, মারামারি অনেক কিছু ঘটেছে। তো এই ব্যক্তিকে স্পেশাল ট্রাইব্যুনালের অধীনে নিয়ে বিচার করা উচিত। এটাকে যত বড় করে দেখা হচ্ছে, আমি এটাকে মোটেও ওই রকম বড় কিছু মনে করি না। কারণ হচ্ছে কি, আপনি যদি আপনার ঘরে আপনি অনেক সোনা দানা, লক্ষ কোটি টাকা, আপনার দুনিয়ার সমস্ত ধন সম্পদ আপনার ঘরে রেখে, তারপরে যদি আপনি কোথাও দূরে চলে যান, দরজা খোলা রাখেন, জানালা খোলা রাখেন, আপনি 3 মাস পরে এসে যদি বলেন বিরাট একটা ঘটনা ঘটে গেছে, এটা হাস্যকর হবে। আপনি খোলা রেখেছেন দরজা, তাই পাবলিক প্রপার্টি মনে করে সে পাবলিক নিয়ে গেছে, দরজা খোলা ছিল, চুরে চুরি করে নিয়ে গেছে, এটা তো রহস্যজনক কিছু না। আপনি কাজের মধ্যে গ্যাপ রাখবেন, কাজে ভুল ত্রুটি করবেন, ঘটনা তো ঘটবেই। এখানে একটা একটা দুর্নীতিবাজ, আপনার একজন অসৎ, করাপ্টেড, বেইমান, মুনাফেক, যে খতিব ছিল, ও তো আসলে খতিব না, ও কমপ্লিটলি বলা যায় একটা দুষ্ট মানুষ। এই দুষ্টটা আওয়ামী লীগের নমিনেশন পেতে চেয়েছে, নির্বাচন করতে চেয়েছে, সিল মারা, মানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে যেভাবে দৌড়ঝাঁপ দেওয়া হয়েছে, তাদেরকে তো সেটা, তাদেরকে করার চেয়ে বেশি করা উচিত ছিল ওকে। যারা রাজনীতি করে, রাজনৈতিক নেতা তো তা একটা মানে অ্যাকচুয়াল ফেস নিয়ে আসে, সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের থেকে যা করছে সে আওয়ামী লীগের সিল নিয়েই করছে। বাট ও তো আওয়ামী লীগের কি বলে রাজনীতিবিদ হয়ে ও যে একজন খতিবের শেপ নিয়েছিল, এটা তো সবচেয়ে ভয়ঙ্কর। যে একজন খতিব, তিনি তো এরকম ধর্মীয় লেবাস ধারণ করে এত মুসল্লিকে ধোকা দিতে পারে না, সেরকম একটা মানুষকে আপনি এতদিন পর্যন্ত তাকে কেন সাসপেন্ড করা হলো না, এবং সেই মানুষটাকে উন্মুক্ত ছেড়ে দেওয়া হলো, তাকে আসার সুযোগ করে দেওয়া হলো, এটা হলো সবচেয়ে বড় গাফিলতি। এই ঘটনা যা ঘটছে, এই ঘটনা তো ঘটারই কথা। তাকে যদি সাসপেন্ড করা হতো, সে কি এখানে আসতে পারতো বলেন? সাসপেন্ড করা হয়নি, সে তার দায়িত্বে যোগ দিছে, স্বাভাবিক। কিন্তু তাকে কেন সাসপেন্ড করা হলো না? প্রত্যেকটা কর্মকর্তাকে ধরা উচিত, কেন তাকে সাসপেন্ড করা হয় না? তাকে সাসপেন্ড করার জন্য যথেষ্ট কজ ছিল। এত সরকারি কর্মকর্তা, এত এত রাজনীতিবিদ, এত মানুষকে এত অ্যাকশন নেওয়া হলো, এই খতিবের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? এবং এমন একজন খতিব, যে ব্যক্তি অনেকটা আত্মস্বীকৃতই বদমাস, কারণ সে যদি আত্মস্বীকৃত না হতো, সে তো পালিয়ে বেড়াতো না। সে যেখানে গত অনেকগুলো দিন যোগদান করেনি, পালিয়ে বেড়াইছে, তার কর্মক্ষেত্র থেকে সম্পূর্ণ আপনার আপনার অনুপস্থিত ছিল, তা যথেষ্ট ছিল ওই কজে তাকে আউট করে দেওয়া। তিনি কর্মক্ষেত্রে ছিলেন না, তার বিরুদ্ধে বাজে রিপোর্ট ছিল, তিনি ইতিপূর্বে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। সেই রকম মানুষের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা, ইসলামিক ফাউন্ডেশন তথা ধর্ম মন্ত্রণালয়ে তারা যে কোনো ভূমিকা নেয়নি, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা উচিত, প্রত্যেকটা কর্মকর্তাকে। আর এরপরে যে ঘটনা বায়তুল মোকাররম হয়েছে, এইটা হচ্ছে হলো আমি মনে করি ফলো আপ। যে একজন মানুষ, ওনার মতো একটা মানুষ নামাজের সময় যখন আসবে, দুইটা পক্ষ থাকবে, সেখানে গ্যাঞ্জাম হবে, এখন কেউ যদি বলে এটা অনেক বড় একটা পরিকল্পনা, বড় একটা ষড়যন্ত্র, দিস ইজ ফানি থিং, এটা কিসের ষড়যন্ত্র, কিসের কি, এই জিনিসটা তো অ্যাজুয়াল হওয়ার কথা। আমার কথা বুঝছেন সাগর ভাই? এটা জি, তো হওয়ার কথা, এখানে ষড়যন্ত্রে কি আছে? এটা ষড়যন্ত্রে কিছুই না। তার মানে এটা এক্সপেক্টেড যে এরকম হ্যাঁ, খোলামেলা থাকে, যে এখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না, ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। আপনি কি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে আপনি পেরেছি। দরজা, আপনি ঘরে দরজা খোলা রাখবেন, চুরি হবে, তারপরে বলবেন এটা ষড়যন্ত্র? আপনি দরজা খোলা রেখে আপনি কিভাবে বলেন এটা ষড়যন্ত্র? আপনি তো দরজা খোলা রেখেছেন যাতে চোর এসে আস্তে করে চুরি করে নিয়ে যেতে পারে। সিকিউরিটি আটকে সরিয়ে দিয়েছেন, দরজা খোলা রাখছেন, সিন্ধু খোলা রাখছেন, সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন, এরপর আপনি যে দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, তো এখন তো সেক্ষেত্রে সেটাকে তো বলতে পারে না এটা ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্রের কিছু না, এটা মানে এটা কমপ্লিটলি গাফিলতি, এটাকে কনস্পিরেসি বলা কিন্তু যায় না, এটা আপনি হচ্ছে মনে করেন গাফিলতি। কি না, আপনি দিল্লির কথা যেহেতু বললেন, যার ঘর বাড়ি, মানে যে ঘর বাড়ি রেখে গেছে এভাবে এই ঘটনা ঘটারই কথা, যাদের জন্য রেখে গেছে, তারা কি তাদের ঘর বাড়িকে ঠিক রাখতে পারছে? যাদের জন্য রেখে গেছে না, এখানে বিষয় হচ্ছে কি, যে তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা রাজনৈতিক পথধারী
এবং তারা তাদেরটাও ঠিক নাই, তাদের অনেক কিছু পাবলিক, ওই যে আপনার গণভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা কিছু আছে সব কিছু পাবলিক চুরি ধুরি করে খাচ্ছে। বিভিন্ন নেতা কর্মীরা যাচ্ছে, আওয়ামী লীগের লোকজন বিএনপির নাম দিয়ে আওয়ামী লীগের নেতার ঘর বাড়িটা আওয়ামী লীগের লোকজনই নিচ্ছে, নাম দিচ্ছে বিএনপির। আবার বিভিন্ন সাধারণ জনগণ ডিবি নাম দিয়ে, ওই এসডিজিএফআই নাম দিয়ে, আর্মি নাম দিয়ে লুটপাট করছে। বাংলাদেশ তো এখন হরি লুটের দেশ হয়ে গেছে। রাত্রে বেলা বিভিন্ন এলাকা পাড়া মহল্লায় আপনি যদি গুলশান এলাকায় গাড়ি নিয়ে আর রাত্রি 2টা 3টার সময় গাড়ি নিয়ে চক্কর দেন, আপনি দেখতে পাবেন সিভিল কাপড়ে অনেক লোকজন হাঁটাহাঁটি করে। এটা তিন শ্রেণীর মানুষ পাবেন, একটা হচ্ছে গোয়েন্দার পোশাকধারী লোক, আরেকটা গ্রুপ হচ্ছে ওই কিছু ধান্দাবাজ যারা খুঁজে বেড়াচ্ছে কোন বাসায় হামলা দেওয়া হতে পারে, আরেকটা হচ্ছে পাহারাদার। এটা পুরো ঢাকা শহর হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। তো আমাদের সত্যিকার অর্থে কি গাফিলতি গুলা অনেকগুলো অনেকগুলো দিক থেকে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক বড় গাফিলতি আছে, ধর্ম মন্ত্রণালয় যিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন, আমি জানি না তিনি কি জনপ্রিয়তা অর্জনের জন্য উপদেষ্টা হয়েছেন না কাজ করার জন্য। তার বক্তব্য শুনলে আমার মনে হয় তিনি জনপ্রিয়তা ওনার মুখ্য উদ্দেশ্য, কাজ না। তিনি যে কাজগুলো করা উচিত ছিল, বাংলাদেশ গত 15 বছরে বিশেষ করে ধর্মীয় সহিংসতা, গত 15 বছরে মুসলমান থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে আপনার বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হয়েছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে জঘন্য কাজকর্ম হয়েছে, তারপরে মাদ্রাসাগুলোতে যে ধরনের অন্যায় অবিচার হয়েছে, মসজিদগুলোতে বিভিন্ন মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যা যা অন্যায় হয়েছে, ধর্মমন্ত্রী উপদেষ্টা কি ভূমিকা পালন করছেন? তার বক্তব্য শুনলে তো মনে হয় খালি জনপ্রিয়তা উনি অর্জন করতে চান, কাজ তো ওনার মুখ্য উদ্দেশ্য না। বাংলাদেশের সবাই কি জানেন, সবাই এখন এই সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে বাংলাদেশ একটা বন্যায় ভাসতেছে, জনপ্রিয়তার বন্যায়। সবার ধান্দা কিভাবে নজরে আসা যায়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় নজর আসা যায়, কিভাবে বেশি লাইক ফ্যান ফলোয়ার হয়, কিভাবে একটু প্রশংসা কুড়ানো যায়, কিভাবে আপনার সবার কাছে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। একটা জিনিস কি ভাই, কেবলমাত্র মোনাফিক পারে সকলের মন জয় করতে, মোনাফিক ছাড়া কোনো ইমানদার ব্যক্তি সবার মন জয় করতে পারে না। আপনি যখন সবার মন জয় করতে যাবেন তখন আপনাকে মোনাফিক হতে হবে, আর আপনি যদি সৎ ভাবে কাজ করেন তাহলে কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে, কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, আপনাকে এটা মেনেই কাজ করতে হবে। আমাদের দেশের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা সবাই এখন আছে জনপ্রিয়তা অর্জন করার ধান্দায়, জনসমর্থন অর্জন করার ধান্দায়, জনসমর্থন জনপ্রিয়তা অর্জনের ধান্দায় থাকতে যে আমরা কিন্তু আমাদের দায়িত্ব কাজ ভুলে যাচ্ছি, কমপ্লিটলি আমরা আমাদের দায়িত্ব ভুলে যাচ্ছি। ধর্ম উপদেষ্টা যা করছেন আই এম নট স্যাটিসফাইড। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দিক থেকেও এখানে যে গতিশীলতা দরকার ছিল সেটাও দেখতে পাচ্ছি না। তারপরে আপনার, আমি এখন এই কথাটা আসলে আমি আর এখানে কথা বলতে চাই না, কারণ এই বাইতুল মোকাম ইস্যুটা আমার কাছে একটা দায়িত্ব অবহেলা, গাফিলতি ছাড়া আর কিছুই না, এটা ষড়যন্ত্র কিছুই না। যারা দায়িত্ব অবহেলায় ছিল সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে, এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী, তার সে অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী, তিনি পরিকল্পিত ভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, তার কিছু কর্মকাণ্ডের কারণে অনেক ধরনের ফেতনা, হত্যা, খুনাখুনি, মারামারি অনেক কিছু ঘটেছে। তো এই ব্যক্তিকে স্পেশাল ট্রাইব্যুনালের অধীনে নিয়ে বিচার করা উচিত।